উদ্দীপনার মধ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল ওলথ্যাম শাখার সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ মঙ্গলবার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে। সদ্য প্রয়াত আরফা চৌহান কপুর মাগফিরাত কামনায় ওলথ্যাম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এই শোক সভা অনুষ্ঠিত হয়। ওলথ্যাম থেকে আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেন শেখে জানান, ওলথ্যাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মোহাম্মদ ওয়াহিনের সভাপতিত্বে এবং সাজ্জাদুর রহমান সুজাত ও আব্দুর রহমান সাদিকের যৌথ পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমদ শাহিন। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুল হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোশাহিদ হোসেন, মির্জা নিক্সন, আব্দুর রহমান আকরাম, সিরাজুল ইসলাম সহ আরও অনেকে। দর্শক সংবাদ।